আসসালামু আলাইকুম আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম আমেরিকা ইসরাইলের দুশ্চিন্তা বাড়িয়ে ভয়ানক যুদ্ধাস্ত্রের কথা প্রকাশ করল ইরান আফগানিস্তানের কুন্দুজে তীব্র সংঘর্ষ দলে দলে পালাচ্ছে মানুষ এবার সৌদি সামরিক স্থাপনায় বিস্ফোরক মিসাইল ছিলল ইয়েমেন বিস্তারিত খবরে জানবেন পরমাণু চুক্তির জন্য অনির্দিষ্টকাল আলোচনা নয় ইরানের হুঙ্কার বৈঠকে বসছেন ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা সৌদিকে চটালো পাকিস্তান সবশেষে জানবেন সুলতান সোলেমানের স্বপ্নের প্রকল্প শুরু করলেন এরদোয়ান সংবাদ শিরোনাম শুনলেন এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন আমেরিকা ইসরায়েলের দুশ্চিন্তা বাড়িয়ে ভয়ানক যুদ্ধাস্ত্রের কথা প্রকাশ করল ইরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন তার বাহিনীর কাছে কিলোমিটার ড্রোন রয়েছে রবিবার তেহরানে আইআরজিসির তৈরি করোনা ভাইরাসের নুরা টিকার মোরক উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন জেনারেল সালামি বলেন বিজ্ঞান থেকে শুরু করে প্রযুক্তি সহ সকল ক্ষেত্রে ইরান বিশ্বের সেরা দেশগুলোর কাতারে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে এরই মধ্যে বহু ক্ষেত্রে ইরান সেরা দেশগুলো সারিতে স্থান করে নিয়েছে তিনি বলেন আল্লাহর রহমতে আমরা এখন মহাকাশে কৃত্রিম উপগ্রহের অধিকারী ন্যানো টেকনোলজিতে আমরা সামনের কাতারে রয়েছি আমরা পাইলট বিন বিমান বা ড্রোন তৈরিতে এতটা সাফল্য অর্জন করেছি যে আমাদের ড্রোন এখন সাত হাজার কিলোমিটার দূরত্বে উড়ে গিয়ে আবার ফিরে আসতে পারে আইআরজিসির প্রধান কমান্ডার বলেন শুধু সামরিক ক্ষেত্রে নয় সেই সঙ্গে আরো বহু ক্ষেত্রে আমরা বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে রয়েছি ইরানের সামরিক বাহিনী সাম্প্রতিক বছরগুলোতে সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জাম তৈরিতে স্বয়ং অর্জন করেছে তবে তেহরান বারবার বলে এসেছে কোন দেশের বিরুদ্ধে হুমকির সৃষ্টি তার উদ্দেশ্য নয় বরং আত্মরক্ষার স্বার্থে সামরিক খাতে শক্তিমত্তা অর্জন করছে ইরান কুন্দুজে তীব্র সংঘর্ষ দলে দলে পালাচ্ছে মানুষ আফগানিস্তানের উত্তরাঞ্চলে কুন্দুজে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে সংঘর্ষ থেকে বাঁচতে অন্তত পাঁচ হাজার পরিবার ইতিমধ্যে তাদের আবাস ছেড়ে পালিয়েছে বলে শনিবার এক সরকারি কর্মকর্তার জানায় ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি কুন্দুজের শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের পরিচালক গোলাম শাকি রাসুলি এএফপি কে জানান অন্তত পাঁচ হাজার পরিবার যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে এর মধ্যে দুই হাজারেরও বেশি পরিবার কাবুল ও অন্য দেশে পালিয়েছে এদিকে কুন্দুজ ভিত্তিক সাংবাদিক রহমতুল্লাহ হামান ওয়া ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জাজিরার সাথে বলেন সংঘাতের কারণে তার পরিবার শহরের এক এলাকা থেকে অন্য এলাকায় কয়েক দফা স্থানান্তরিত হয়েছেন তিনি বলেন সারা রাত আমরা গুলি ও সংঘর্ষের শব্দ শুনেছি এদিকে কুন্দুজের গণস্বাস্থ্য বিভাগের পরিচালক এসানুল্লাহ ফাজলি জানিয়েছেন এক সপ্তাহ ধরে চলা সংঘর্ষে কুন্দুজে উনতিরিশ বেসামরিক ব্যক্তি নিহত ও আরও দুইশো জন আহত হয়েছেন এবার সৌদি সামরিক স্থাপনায় বিস্ফোরক মিসাইল ছিল ইয়েমেন ইয়েমেনের সৌদি নেতৃত্বাধীন জোট রবিবার বলেছে যে তিনি হুতি বিদ্রোহীদের দ্বারা সৌদি আরবের দিকে চালিত দুইটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি বাহিক ড্রোনকে বাধা দিয়েছে এবং ধ্বংস করেছে জোটটি পৃথক বিবৃতিতে বলেছে যে বিদ্রোহী হামলাগুলি দক্ষিণ সৌদি আরবের খামিশ মুসাইদ এবং নাজরান শহরগুলিকে টার্গেট করে করা হয়েছে জোটের পক্ষ থেকে সৌদি ভূখণ্ডের দিকে গুলি চালানো তিন বিদ্রোহী ড্রোনকে গুলি করে হত্যা করার কয়েক ঘন্টা পর এই হামলা হয় জোটটি হুতি বিদ্রোহীদের ইচ্ছাকৃতভাবে বেসামরিক অঞ্চলগুলোকে টার্গেট করার অভিযোগ করে বলেছে যে নাগরিক ও বেসামরিক জেলাগুলিকে বিদ্রোহীদের আক্রমণ থেকে রক্ষার জন্য অপারেটিং পদ্ধতি গ্রহণ করা হয়েছে জোটের বিবৃতিতে হুতি বিদ্রোহীরা নিয়মিত সৌদি অঞ্চলগুলোতে রকেট ও ড্রোন হামলার ঘোষণা দিয়েছিল যে তারা সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের হামলার প্রতিক্রিয়া দেখাবে ইয়েমেন দু সাল থেকে সহিংসতা বিশৃঙ্খলার শিকার হয়ে পড়েছে যখন রাজধানী সানা সহ বেশিরভাগ দেশের অঞ্চলে হুতিদের দখলে ছিল দুই সালে যখন সৌদি নেতৃত্বাধীন জোট অতীর আঞ্চলিক লাভ ফিরিয়ে লক্ষ্যে একটি বিধ্বংসী বিমান অভিযান শুরু করে তখন এই সংকট আরও বেড়ে যায় পরমাণু চুক্তির জন্য অনির্দিষ্টকাল আলোচনা নয় ইরানের হুঙ্কার ইরান জানিয়ে দিয়েছে ভিয়েনায় আলোচনার সময় দু সালে পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হতে পারে তবে অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব নয় শনিবার এক টুইট বার্তায় ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খতিবজাদে এই কথা বলেছেন এ ব্যাপারে সৈয়দ খতিবজাদে বলেন যুক্তরাষ্ট্র যদি ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার নীতি ত্যাগ করার সিদ্ধান্ত নেয় তাহলে এখনও বিশ্বাস করি চুক্তি সম্ভব ইরান অনির্দিষ্টকাল আলোচনা চালিয়ে যাবে না দু সালে তরানের সঙ্গে পরমাণু যুক্তিতে অংশ নেয় বিশ্ব শক্তি রাষ্ট্রগুলো পরবর্তীতে দু সালে যুক্তরাষ্ট্রকে চুক্তিটি থেকে বের করে নিয়ে আসেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইরানের ওপর অর্থনীতি ও অস্ত্র অস্ত্রখাতসহ বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে গত জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে চুক্তিটি আবারও চালু করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠকে বসছেন ইসরাইল মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা ইতালির রাজধানী রোমে এক বৈঠকে মিলিত হচ্ছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াল লাপিট ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ঘনিষ্ঠ দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতার এই বৈঠক জো বাইডেন ও নাফাতলি বেনেট ক্ষমতায় আসার পর এটাই ইসরায়েল যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ নেতাদের প্রথম কোনো মুখোমুখি বৈঠক ইরানকে দু সালে পারমাণবিক চুক্তিতে ফিরে নিতে চাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সাথে চুক্তির বিষয়টিকে কখনো ভালোভাবে দেখেনি ইসরায়েল ঠিক এমন সময়ই বৈঠকে বসতে যাচ্ছেন লাপিত ও ব্লিঙ্কেন দুই দেশের শীর্ষ পর্যায়ের এই বৈঠকে মূল আলোচনায় থাকতে পারে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ ইস্যু গত একুশে মে টান এগারো দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস এই সংঘাতে প্রায় আড়াইশোর বেশি ফিলিস্তিনি নিহত হয় এর মধ্যে ছেষট্টি জনই শিশু অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে ইরান ও সিরিয়া পরিস্থিতিও থাকতে পারে আলোচনায় যদিও দুই নেতার আলোচনায় বিষয়বস্তু আগে থেকে কিছু প্রকাশ করেনি ইসরায়েল সৌদিকে চটালো পাকিস্তান সৈয়দ জায়েদ জামাত হামিদ নামের এক পাকিস্তানি সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াদকে চ্যালেঞ্জ করে পাকিস্তানের নেতৃত্বাধীন মুসলিম দেশের জোট গঠনের আহ্বান জানান চাঞ্চল্যকর সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় ধারণা করা হয়েছিল ওই পোস্ট দাতা পাকিস্তান সরকার কিংবা মিলিটারির সঙ্গে জড়িত যদিও রিয়াদে পাকিস্তান দূতাবাসের পক্ষ থেকে বলা হয় ওই ব্যক্তি পাকিস্তানের শীর্ষ পর্যায়ের এমন কেউ নয় এবং তিনি রিয়াদ সম্পর্কে ভুয়া তত্ত্ব ছড়িয়েছেন এদিকে সৌদি আরব সাতান্নটি মুসলিম দেশের জোট ওআইসির নেতৃত্ব দিচ্ছে সংস্থাটি মুসলিম বিশ্বের নানা এজেন্ডা নিয়ে কাজ করছে সম্প্রতি ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্কের খরা দেখা দিয়েছে এবং সৌদির সঙ্গে মধ্যপ্রাচ্যের অনেক দেশের মিত্রতা দেখা দিয়েছে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়া মূলত রিয়াদের কূটনৈতিক অঞ্চলে অস্থিরতা তৈরি করতে করা হয়েছিল তবে ওই পাকিস্তানি পোস্ট আমলে নিয়েছে সৌদি আরব ওয়াইসির বৈঠকে কাশ্মীর ইস্যুতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সহ দেশটির নেতাদের সমালোচনা করেছে সৌদি কর্তৃপক্ষ তারা বলেছে রিয়াদ ও ওয়াইসি কাশ্মীরের বিষয়ে নিরপেক্ষ রয়েছে এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় ইসলামে অনেক দেশ সৌদির বিতর্কিত অবস্থানের কারণে তুরস্ক ও মালয়েশিয়ার মতো দেশগুলোকে নিয়ে একটি ইসলামিক জোট গঠনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল পাকিস্তান গত বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মালয়েশিয়া সফরে সৌদি আরবের বিরুদ্ধে বিকল্প একটি মুসলিম জোট গঠনের কথা বলেন কাশ্মীর ইস্যু নিয়ে ওআইসির অসহযোগিতামূলক মনোভাবের প্রসঙ্গ এনে ইমরান খান বলেন আমরা সামান্য কাশ্মীর ইস্যুতেও এক হতে পারি না সুলতান সোলেমানের স্বপ্নের প্রকল্প শুরু করলেন এরদোয়ান বসফরাস প্রণালীর উপর চাপ কমাতে শনিবার নতুন খাল খননের ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান তবে তিনশো মিটার প্রস্ত একুশ মিটার গভীর আর পঁয়তাল্লিশ কিলোমিটার লম্বাই খাল নিয়ে চলছে তুমুল বিতর্ক সমালোচকরা অভিযোগ করে বলেছেন এটি পরিবেশ বিপর্যয় সৃষ্টি করবে এই খালকে স্বপ্নের প্রকল্প দাবি করে এরদোয়ান বলেছেন বিরোধীরা বলছে এটা ইস্তাম্বুলের জন্য বিপর্যয় কিন্তু না এই খাল তুরস্কের অর্থনীতিতে গতি নিয়ে আসবে আজ আমরা তুরস্কের উন্নয়নে ইতিহাসের একটি নতুন অধ্যায় সূচনা করলাম যদিও বিরোধীরা বলছে তুরস্কের ভঙ্গুর অর্থনীতিকে আরো হুমকির মুখে ফেলে দেবে এরকম নানা প্রশ্ন জর্জরিত এই প্রকল্প তাদের অভিযোগ এই প্রকল্প তুরস্ককে পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করবে এবং দেশটিকে অনাবশ্যকভাবে ঋণে জর্জরিত করবে তবে এরদোয়ান তার বক্তৃতায় এই প্রকল্প বাস্তবায়নের তার দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন যে কারণে এই খাল নিয়ে এত আলোচনা তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুল দেশটির অর্থনীতির তিন ভাগের এক ভাগ আসে এই শহর থেকে ইস্তাম্বুলকে বলা হয় তুরস্কের অর্থনীতি প্রাণ আর ইউরোপ এশিয়া এবং আফ্রিকার কেন্দ্রস্থলে অবস্থিত এই শহরটিকে নেপোলিয়ান বেনোপোট বলেছিলেন দুনিয়ার রাজধানী সেই ইস্তাম্বুলের বুকচিরে কৃত্রিম একটি জলপথ করতে চান এরদোয়ান নাম ইস্তাম্বুল খাল এটা হবে সুয়েজ খাল এবং পানামা খালের মতো মানব তৈরি খাল এটা এরদোয়ানের ক্রেজি প্রজেক্ট হিসাবে পরিচিত উল্লেখ্য আসলে এই একটি স্বপ্নের প্রজেক্ট এই খাল প্রজেক্টের প্রথম স্বপ্নদোষটা ছিলেন সুলতান সোলেমান এর আগে বিখ্যাত অটমান সুলতান প্রথম প্রস্তাব করেন একটি খাল খননের যা মারামারা সাগর এবং কৃষ্ণ সাগরকে যুক্ত করবে কিন্তু সেই খালের রুট ছিল আজকের রুট থেকে পুরোই ভিন্ন একটি জায়গায় এখন ইস্তাম্বুলের ইউরোপিয়ান সাইডে খাল খননের প্ল্যান করা হচ্ছে আর তখনকার প্ল্যানে ছিল ইস্তাম্বুলের এশিয়ান সাইডে উদ্দেশ্য ছিল ভিন্ন কিন্তু ফলাফল একই মারমারা এবং কৃষ্ণসাগরকে খাল কেটে যুক্ত করা পরবর্ত সেই প্রকল্প আলোর মুখ দেখেনি